10:15, এই যে স্কেডিউল অ্যাপয়েন্টমেন্ট, এটাতে যদি ক্লিক করেন আপনার ডেটটা ফাইনালাইজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটাতে বেসিক্যালি এটা হবে একটা স্ক্রিন রেকর্ডার আমার মোবাইল থেকে। আজকে ভিডিওটা দেখানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে হচ্ছে যে একটা অ্যাপয়েন্টমেন্টকে রিস্কেডিউল করতে পারবেন। আমি দুঃখিত, আসলে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় আমি ভিডিওটা রেকর্ড করতে ভুলে গেছি কোনো কারণে। আমি একটা ডেট অলরেডি নিয়ে নিছি, যার জন্য অ্যাপয়েন্টমেন্টটা নিছি তার জন্য অলরেডি ডেটটা নিয়ে নিছি, ডিএসও ফিল আপ হয়ে গেছে। আমি আসলে ডিটেলসলি ভিডিও করতে পারি নাই, এর জন্য হচ্ছে আমি প্রথমে সরি বলে নিচ্ছি। তো সেকেন্ডলি হচ্ছে আমি এখন আপনাদেরকে স্ক্রিনটা দেখাচ্ছি কিভাবে হচ্ছে আপনারা কোথায় গিয়ে হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারেন। প্রথমে দেখাবো অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে নিতে হয়, এটা হচ্ছে আমি আসলে দেখাইতে পারতেছি না। বাট রিস্কেডিউল কিভাবে করবেন ওই জিনিসটা আমি দেখাচ্ছি। আপনি এটা দেখলেও আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পরের স্টেপ যেটা রিস্কেডিউল করা, যদি আপনি ডেট না পান সময়ে, আপনার মনে করেন ক্লাস হচ্ছে নেক্সট ফলে, মানে হচ্ছে অগস্টে, বাট আপনি ডেট পাইছেন হচ্ছে প্রথম ডেটটা পাইছেন হচ্ছে আগামী বছরের জুলাইতে, তো সেভাবে হলে আপনি কিভাবে হচ্ছে যে এটাকে চেঞ্জ করতে পারেন, কিভাবে আপনি এটাকে আগে আনতে পারেন ডেটটাকে, আমি আজকে দেখানোর চেষ্টা করবো এটাই। নয়েজ হইলে আমাকে আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আসলে বাসায়, তো নয়েজ হইতেই পারে মাঝে মধ্যে, তো আই এম রিয়েলি সরি। আমি হচ্ছে ডিরেক্টলি ওয়েবসাইটটাতে চলে যাই, আমি আসলে মোবাইলের স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে। তো লিখবো যে ইউএস ইউএস ট্রাভেল ডক, এখানে এটা লিখলে ট্রাভেল ডক লিখলে চলে আসবে। তো আমি হচ্ছে ডিরেক্টলি হচ্ছে যে লগ ইনে চলে যাচ্ছি, আপনার ইউএস পোর্টাল ট্রাভেল ডক এটা দিবেন। দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার এই পোর্টালটা, যেটা হচ্ছে যে ustraveldocs.com, এই পোর্টালটা থেকে আপনার হচ্ছে যখন আপনি একটা, যারা হচ্ছে ক্রিয়েট করছেন তারা জানেন, যখন আপনি একটা আইডি ক্রিয়েট করবেন, ফার্স্টে একটা আইডি ক্রিয়েট করার জন্য আপনার রেজিস্টার করতে হবে। এখানে রেজিস্টার করতে হলে আপনাকে হচ্ছে নিউ ইউজার দিয়ে, আপনি হচ্ছে যে ডিরেক্টলি, যদি দেখেন আমি আসলে একবার দেখাই দিই, আমি যদিও লগ ইন করবো আইডিটা, আপনার হচ্ছে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, তারপর আপনার কান্ট্রি ফর ভিসা, আপনি কোথা থেকে অ্যাপ্লাই করতেছেন। যেমন আমরা হচ্ছে বাংলাদেশ থেকে, তো আমরা হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে এরপরে হচ্ছে এইভাবে গিয়ে সাবমিট করে হচ্ছে আপনি ডিরেক্টলি হচ্ছে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। বাট আমি এখানে যাচ্ছি না, আমি আসলে ডিরেক্টলি হচ্ছে যে যেহেতু আমি অ্যাপয়েন্টমেন্ট ডেটটাতে যাব, সেহেতু আমি হচ্ছে ইমেল দিয়ে দিচ্ছি। আমি ইমেলটা আসলে হাইড করে দিব, তো আমি হাইড করে দেওয়ার জন্য হচ্ছে যে এরপর পাসওয়ার্ডটাও দিয়ে দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পরে হচ্ছে যে আমরা এখানে, আচ্ছা আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এখানে এটাকে টিক চিহ্ন দিতে হবে যে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড দ্য প্রাইভেসি পলিসি, এরপরে লগ ইন দিবেন। আই থিঙ্ক পাসওয়ার্ড ইজ কারেক্ট। তো এই যে আমরা ভিতরে চলে আসছি, এটা হচ্ছে মেইন পোর্টালটা, আমরা যেটা বলি সিজিআই পোর্টাল। নর্মালি আমরা সবাই যেটাকে বলি হচ্ছে সিজিআই পোর্টাল, আমি বারবার বলতেছি এটা হচ্ছে সিজিআই পোর্টাল। তো নর্মালি যার জন্য আমি অ্যাপয়েন্টমেন্টটা নিছিলাম, তার অ্যাপয়েন্টমেন্ট ডেট হচ্ছে মার্চ 20, 2024, 10:30, মানে হচ্ছে সকাল 10টায়, তার 10:30টায় হচ্ছে তার অ্যাপয়েন্টমেন্ট ডেট। এখন এরপরে দিয়ে হচ্ছে তার 185, এটা হচ্ছে তার অ্যাপয়েন্টমেন্ট ফি, যেটা নর্মালি আমাদেরকে ইবিএল এ দিতে হয়। ওইটা আসলে সরি, আমি দুঃখিত যে আমি রেকর্ড করতে পারি নাই, বাট আই উইল ট্রাই নেক্সট টাইম, যদি কারো হচ্ছে ডিএস ফিল আপ করে তারপর হচ্ছে যে আমি অ্যাপয়েন্টমেন্ট নিতে যাই, তাহলে হচ্ছে যে আমি ট্রাই করব যে ভিডিওটা রেকর্ড করার জন্য, কারণ এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। মোটামুটি আমরা যারা পারি না এই জিনিসগুলো আসলে এজেন্সি দিয়ে করাই, তো সেই ক্ষেত্রে অনেক টাইম ভুল হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়, তো সেই জন্য অনেকের ভিসা হয় না। তো এটা হচ্ছে নর্মালি আমাদের ড্যাশবোর্ড, এখানে দেখেন, এখানে যদি যাই তাহলে অনেকগুলো অপশন আছে, ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট, রিস্কেডিউল অ্যাপয়েন্টমেন্ট, ইমার্জেন্সি রিকোয়েস্ট, গ্রুপ স্কেডিউল, স্কেডিউলিং রিকোয়েস্ট, তারপর অ্যাপয়েন্টমেন্ট হিস্টোরি। তো আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট হিস্টোরিতে যাই, আমি ওর জন্য একটা ডেট নিছি, যেটা হচ্ছে যে ওর নামটা আমি হাইড করে দিব, ওয়েডনেসডে, ওয়েনসডে, ওয়েনসডে মার্চ 20, 2024, এটা হচ্ছে ওর ঢাকায় স্কেডিউল অলরেডি আছে। সো আমরা হচ্ছে ডিরেক্টলি এখান থেকে, এখন যেহেতু ওর ডেট নেওয়া আছে, আমি ডেটটা আগানোর চেষ্টা করবো, বাট আমি চেক করতেছি কিভাবে আসলে ডেট কি দেওয়া আছে কিনা, এর আগে কোনো ডেট আছে কিনা। রিস্কেডিউলে ক্লিক করলাম,
আমার কি কোনো রিস্ক্যাজুয়াল এর কোনো অপশন আছে? তো আমাদের ডেট আসলে মার্চে, মার্চ 2024। তো বাট এখানে এখন যে ডেটটা অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে এপ্রিল 2024। বাট যখন ইউএস এম্বাসি ডেট ছাড়ে তখন হচ্ছে যে এটা 2023 সাল হয়ে যায়, ঠিক আছে? 2023 সাল হয়ে যাবে, যেহেতু ভিডিওটা হচ্ছে 2023 সালে হচ্ছে, যখন ওরা ডেট ছাড়বে, ধরেন মনে করেন আগামী মাসে ডেট ছাড়লো, তাহলে যখন আমি রিস্কেডিউলে ঢুকবো অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে এখানে, তখন হচ্ছে যে এখানে ওই ডেটটা চলে আসবে। বাট এটা বেশি সময় থাকে না, কেন দেখেন একটা জিনিস আমি একটু ডেসক্রাইব করে দিই আপনাদেরকে একটু ব্রিফলি, যে এপ্রিলের 3 তারিখে ডেট আছে, তারপর হচ্ছে 15 তারিখ ডেট আছে, 17 তারিখ ডেট আছে, 21, 23, 25, 28, 30। তো আমরা 3 সিলেক্ট করা, বাট আমি এখন স্কেডিউল করি নাই। তো স্কেডিউল না করলে এখানে দেখেন সকাল 10:15 এপ্রিল 3, 2024-এ কয়টা স্লট আছে, 15টা স্লট। যদি দেখেন আমি ভিডিওটাতে দেখানোর চেষ্টা করতেছি, 15টা স্লট। তারপর 10:30 যেটা ওইটাতে স্লট আছে 35টা, 10:45 যেটা ওইটাতে স্লট আছে 37। তো এটা হচ্ছে নর্মালি আপনি এখানে ক্লিক করার পরে, এখানে যদি আমি এখন 3টা সিলেক্ট করি, তো 3 যদি সিলেক্ট করি, এরপরে হচ্ছে আমি যদি টাইম সিলেক্ট করি যে হ্যাঁ সকাল 10:15, এই যে স্কেডিউল অ্যাপয়েন্টমেন্ট এটাতে যদি ক্লিক করেন আপনার ডেটটা ফাইনালাইজ হয়ে যাবে, মানে আপনাকে ওই দিন ওই ডেটে যাইতে হবে। সো আমি হচ্ছে এটা সিলেক্ট থেকে সরাই নিলাম, কারণ আমার দরকার নেই, কারণ অলরেডি আমার মার্চের ডেট আছে। তো এটা হচ্ছে নর্মাল হিসাব, এটা হচ্ছে আপনারা যদি ইউএস এম্বাসিতে রিস্কেডিউল করতে যান অ্যাপয়েন্টমেন্ট, সেক্ষেত্রে এটা হচ্ছে আপনাদের নিয়ম। এরপরে আরো একটা অপশন আছে, যেমন ইমার্জেন্সি রিকোয়ার্ড গ্রুপ রিস্ক গ্রুপ স্কেডিউলিং, যেটা হচ্ছে ফ্যামিলি ভিসার জন্য, ঠিক আছে? সবাই মনে করেন যে অনেকে ফ্যামিলি সহ দাঁড়ায়, তাদের ছেলে মেয়ে থাকে, তো এটা হচ্ছে গ্রুপ একসাথে, মানে এটাকে স্কেডিউল করার জন্য। তারপর ক্যান্সেলও করতে পারবেন, এখানে যে ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট আছে এটা হচ্ছে মেইন জিনিসটা আপনাদের সিজিআই পোর্টালের। এটা হচ্ছে লগ ইন করে আপনারা নর্মালি ডেটটাও এভাবে নেয়, বাট আপনাকে প্রথমে ইনফরমেশন গুলো দিতে হবে, যেটা আমরা প্রোফাইলে গিয়ে দিতে পারি। এখন আমি ওর প্রোফাইলটা আসলে দেখাইতেছি না, এটা যেহেতু আরেকজনের প্রোফাইল, আমি আসলে দেখানোটা আমার উচিত না। তারপর আমি আপনাদেরকে একটু দেখাইলাম কিভাবে ডেটটা নিতে হয়, এটা হচ্ছে মেইন একটা পয়েন্ট, এটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনারা ভিডিওটা দেখবেন পুরাটা, আসলে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে হচ্ছে যে অনেক ভালোভাবে বুঝতে পারবেন। আমি হচ্ছে নেক্সট ভিডিওতে দেখাবো যে আপনাদেরকে ইমার্জেন্সি রিকোয়েস্ট কিভাবে করতে হয়, কিভাবে করা যায় ইমার্জেন্সি রিকোয়েস্ট। তো এটা হচ্ছে মেইন, আর ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো, আমি ট্রাই করব যে একটা ডিএস ফুল ফিল আপ করে আপনাদেরকে দেখানোর জন্য, যে ইনফরমেশন কোনগুলা কারেক্টলি দিতে হয়, কোনটার পর কোনটা দিতে হয়। তো এতটুকুই আজকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।